2023-এর পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা নেবার কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বেশ কিছু আসনে কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আসনে 671 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়াও 23টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিভিন্ন আসনে তৃণমূলের 76 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কেতুগ্রাম ও মঙ্গলকোট দুটি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত 25টি দখলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই জয় পেল তৃণমূল। এর মধ্যে দুটি পঞ্চায়েত সমিতি, যার মধ্যে রয়েছে মঙ্গলকোট ও কেতুগ্রাম এবং 25টি গ্রাম পঞ্চায়েত। দেখুন, আমরা কালকে আমাদের বর্ধমান জেলা পূর্বের সব জায়গায় নমিনেশন ফাইল হয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সব ফাইল হয়েছে, কোথায় কোনো ঝামেলা নাই, গণ্ডগোল নাই, আমরা নিজেরাও ফাইল করেছি। যদিও কালকে বিরোধীরা খুব একটা বেশি ফাইল করে নাই, কারণ আপনারা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দিন আগের থেকে বিরোধীদের নমিনেশন ফাইল করার সুযোগ করে দিয়েছেন। শেষ মুহূর্তে, শেষ দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফাইল করা হয়েছে। আমরা কোথায়ও কাউকে বাধাও দিই নাই, কাউকে কিছু বলিও নাই যে তুমি ফাইল করো না, বরঞ্চ বহু জায়গায় আমাদের এমএলএ, আমাদের নেতারা দেখবেন যারা বিরোধীরা নমিনেশন ফাইল করতে আসছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বলেছে আপনারা ভালোভাবে ফাইল করে যান, যেটা আমাদের দলের পক্ষ থেকে এবার আমাদের বলেছিল, আমরা সেই নির্দেশই পালন করেছি। তা সত্ত্বেও আমরা দেখছি যে আমাদের বর্ধমান জেলা পূর্বের কেতুগ্রাম এবং মঙ্গলকোট দুটো পঞ্চায়েত সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়েছে। তারা এখানে প্রার্থী জোগাড় করতে পারে নাই, না করার জন্য দুটো পঞ্চায়েত সমিতিতে অধিকাংশ জায়গায় কোনো বিরোধী দলরা প্রার্থী দিতে পারে নাই। আমাদের সমিতিতে প্রায় 76 জন, বর্ধমান পূর্বের সমিতিতে 76 জন বিরোধীদের কেউ নমিনেশন ফাইল করে নাই। এই 76 জন আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে হয়েছে, এবং গ্রাম সভায় 671 জন, গ্রাম সভায় 671 জন বিরোধীরা কেউ নমিনেশন ফাইল করতে নাই। আসলে কথা কি, বিরোধীরা সবসময় বলে আমাদের নমিনেশন ফাইল করতে দিল না, এবার এত সুযোগ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই আগের 5 বছর আগের থেকে এবার অনেক বেশি সংখ্যক তারা নমিনেশন ফাইল করেছেন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ভোটের দিন যখন এরা সব ভোটে হেরে যাবে, তখন এরা আবার নতুন করে বলতে শুরু করবে যে বিরোধীরা আমাদের ভোট দিতে দিল না। প্রথমে বলতো, এতদিন ধরে বলতো নমিনেশন আমাদের জমা দিতে দেয় নাই, এবার সারা বাংলার মানুষ দেখেছে 2-1টা জায়গায় ছাড়া গোটা বাংলায় বিরোধীরা সুন্দরভাবে নমিনেশন ফাইল করেছেন, কিন্তু কোথায় যদি এরা প্রার্থী না পায় সেটা তো আর আমাদের দোষ না। আর ভোটের সময়ও আপনি দেখবেন যখন সবাই ভোটে হেরে যাবে, হয়তো কিছু সিট ওরা পাবে, তখনও আবার ওরা ওই টিভির পর্দায় বসে বলবে আমাদের ভোট দিতে দিল না, আমাদের জোর করে তৃণমূল কংগ্রেস হারিয়ে দিল। এটাই হচ্ছে এদের মূল ব্যাপার। তাই আমরা বিরোধীদের কাছে আবেদন করব, আপনারা যেমন নমিনেশন ফাইল করেছেন আপনারা সবাই ভোটে লড়ুন এবং সুন্দরভাবে বাংলায় ভোট হোক, যে ভোট আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে সুন্দরভাবে ভোট হোক। কিন্তু এত বড় একটা রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত ভোট, আপনারা দেখেছেন যে এর আগে অনেক বেশি মানুষ এই নমিনেশন ফাইল থেকে ভোট পর্যন্ত মারা যেত, সেটা অনেকটা কম জায়গায় নিয়ে আসা গেছে। এবং আমাদের যেটা চিন্তা ভাবনা, গোটা বাংলায় একটা মানুষও যাতে কোনো নির্বাচনে কেউ মারা না যায়।